হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা। ভিউয়ার্স, আজ রোজ সোমবার 23শে সেপ্টেম্বর। এখন আমি অবস্থান করছি আমার নিজের বাড়িতে। সবসময়ের জন্য বিভিন্ন পশু হাট থেকে আপনাদের বিভিন্ন পশুর দরদামে ধারণা দিয়ে থাকি। আজকের আমার বাসার থেকে আপনাদের দুইটা গরু দেখাবো, আমার নিজের গরু। আপনারা জানেন আমি শখ করে দু একটা গরু পালা শুরু করছিলাম, সেজন্য ছোট করে একটা মানে গোয়াল বানানো হয়েছিল, কিন্তু সে গোয়ালটা ছোট হয়ে গেছে, যেখানে গরু আসলে বেশি পরিমাণ গরু রাখা যাচ্ছে না এবং গরুটা আসলে থাকাতে একটু অসুবিধা হচ্ছে। যার কারণে যেহেতু কিছুদিন পাইলে দেখলাম যে আসলে গরু পাললে আমার জন্য ভালো হবে, এজন্য গোয়ালটা একটু বড় করে নির্মাণ করার চিন্তা ভাবনা করছি। এজন্য আপনাদের দুইটা গরু দেখাবো। যদি এই দুইটা গরু আপনাদের পছন্দ হয়, আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন, আপনাদের মাসুম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। অবশ্যই আপনাদের দুইটা ভালো গরু দেখাবো, যে দুইটা নিয়ে যদি আপনারা পালেন ভবিষ্যতে কিছু করতে পারবেন এটা দিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি শাইওয়াল, এটা ব্ল্যাক শাইওয়াল। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কালো কুসকুসে, কিছুটা একটু লালচে লালচে, একটু হালকা উপরে আছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গল কম্বল দেখেন, আগে গল কম্বল এবং মাথাটা দেখবেন, এবং চারটা পা কিন্তু স্ট্রেট, একেবারে মোটা মোটা পা এবং দেখতে পাচ্ছেন আপনারা। এবং নাভিটা দেখবেন, নাভিটা দেখতে পাচ্ছেন একেবারে গল কম্বলের সঙ্গে কিন্তু নাভি অ্যাটাচড। এবং পিছন সাইড যদি আপনারা দেখেন, কিন্তু একেবারে কিন্তু যেহেতু এখন চামড়া পরত পরিমাণ লুজ, বয়সটা আপনার এই বাছুরটার বয়স আছে আপনার 7 থেকে 8 মাস বয়স হতে পারে। এবং দেখতে পাচ্ছেন এখনো অল্প বয়স, তারপর দেখতে পাচ্ছেন যে কুসটা দেখতে পাচ্ছেন কত বড় কুস হয়েছে অলরেডি, এখানে কিন্তু আরো অনেক বড় হবে, এটা 7 থেকে 8 মাস বয়স হতে পারে। এটা আপনারা দেখবেন শাইওয়াল লাল কালারেরটা কিন্তু কমন, এগুলো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কালোটা আপনারা অনেকে পান না সব জায়গায়। আপনারা চাইলে আমার কাছে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন খুরগুলো কিন্তু ছোট ছোট, একটা ভালো শাইওয়ালের যে বৈশিষ্ট্য সবগুলো কিন্তু তার ভিতরে বিদ্যমান। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, আমি দুইটা গরু দেখাবো এবং দুইটা গরু একসঙ্গে আপনারা চাইলে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এটা পরিবহনের মাধ্যমে নিতে পারবেন। আপনারা চাইলে আমার বাসায় আসতে পারেন, মাসুম ভাইয়ের বাসায় ঘুরে যাবেন এবং গরু পছন্দ হলে নিতে পারবেন। এবং যদি চান যে আসবেন না, গাড়ির মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে যে কোনো প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু মাশাল্লাহ গল কম্বল দেখেন, আগে গল কম্বল এবং মাথা দেখতে পাচ্ছেন ছোট মাথা, ছোট মাথা, গল কম্বল আছে, নাভি আছে, 100% শাইওয়ালের যেটা দরকার সবগুলোর ভিতরে আছে। কালারটা কিন্তু ব্ল্যাক, হালকা হালকা একটু লালচে আছে উপরে দেখতে পাচ্ছি, এটা হয়তো থাকবে না, এটা ব্ল্যাক শাইওয়াল। আপনারা চাইলে আমার কাছ থেকে এটা সংগ্রহ করতে পারেন। এবং এখানে আরেকটা গরু দেখাবো আপনাদেরকে, ফ্রিজিয়ান। আপনারা অনেকে এই গরুটাকে চিনেন, আপনাদের কয়েকবার আমি এটা দেখাইছি, এটা একটা ফ্রিজিয়ান গরু। এটারও বয়স হয়তো আপনার 8-9 মাস বা তার একটু বেশি হলে হতে পারে, এটা আপনারা নিতে পারেন। এই গরুটা নিয়ে যদি আপনারা পালেন, 3-4 মাস পাললে একটু বড় হয়ে গেলে একটু মাংস লাগে, আপনারা বিক্রয় করতে পারবেন। কিন্তু আপনাদের প্রথম যে শাইওয়ালটা দেখাইছি, এটা যদি আপনারা সময় দিতে পারেন এই গরুটার পিছনে, আপনারা এটা দিয়ে ভালো কিছু করতে পারবেন। এবং এখান দেখতে পাচ্ছেন এই ফ্রিজিয়ানটা নিয়ে আপনারা মাংস লাগায় বিক্রয় করতে পারেন। দর্শক, আপনারা দেখলেন একটি শাইওয়াল, একটি ফ্রিজিয়ান, দুইটা গরু। যদি এই দুইটা গরু একসঙ্গে নিতে চান, আমি দাম রাখছি 1,45,000 টাকা, এখানে আলোচনার সুযোগ আছে। আমার নিজের বাড়ির গরু, আপনারা নিতে পারেন, কিন্তু কারো পছন্দ হলে নিতে পারেন এবং না পছন্দ হলে কেউ বাজে কমেন্ট করবেন না, আমি কোনো গরু ব্যবসায়ী না। আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে আপনাদের বিভিন্ন জায়গার ভিডিও দেখিয়ে থাকি, আপনাদের ভালোবাসার কারণে আমি কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু কোনো গরু ব্যবসায়ী না, আপনারা আমাকে ব্যবসায়ী মনে করে ভুল করবেন না, আমি একজন ইউটিউবার। আপনারা আমার ভিডিও দেখেন, যদি পছন্দ হয়, যদি মনে করেন যে মাসুম ভাই দুইটা গরু পছন্দ হয়েছে আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আমার কাছ থেকে দুইটা গরু নিতে পারবেন। এবং এই দুইটা গরু যদি কেউ চান সরাসরি এসে নিতে পারেন, এবং যদি কেউ না আসতে পারেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, দামাদামি করে যদি আপনার হয়ে যায় সম্পূর্ণ টাকা পেইড করলে আমি যে কোনো একটা গাড়িতে উঠাই দিব, আপনার বাসা পর্যন্ত পৌঁছায় যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।